বিশ্বের অন্যতম আকাঙ্ক্ষিত নারী ঐশ্বরিয়া কেন অভিষেককেই বিয়ে করতে হলো আসুন জেনে নেই সুন্দরী বটেই পাশাপাশি বিশ্বের অন্যতম নারীদের একজন ঐশ্বরিয়ার হিট করে দিতে পারে অন্যদিকে বিগ বি অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন বাবার ধারে কেসেও যেতে পারেননি অভিনেতা হিসেবে তাকে সফল বলা কঠিন তাহলে এমন একজনকে কেন বিয়ে করলেন ঐশ্বরিয়া অন্যদিকে আন্তর্জাতিক লেভেলে ঐশ্বর্য বেশি জনপ্রিয় হলেও ভারতে কিন্তু বচ্চন মানেই শেষ কথা কিন্তু কথা হচ্ছে অভিষেক বচ্চন তো অন্য কাউকে বিয়ে করলেও সমান জনপ্রিয়তা পেতেন তাহলে উনি হঠাৎ বয়সে দুই বছরের বড় অ্যাশকে কেন বিয়ে করলেন আসলে অভিষেক এবং অ্যাশের যখন দেখা হয় তখন দুজনেই সবে নিজেদের আগের সম্পর্ক থেকে বেরিয়েছেন সালমান খানের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক ভাঙার পর উনি সেই সময় বেশ বিষণ্ন অন্যদিকে কারিশমার সঙ্গে বিয়ে অবধি ঠিক হয়ে গিয়েছিল অভিষেকের কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে যায় ফলে উনিও ওই সময় বেশ মন মরা তাই বলে ভাববেন না দুজনেই লাভ এট সাইট হয় অনেক আগে থেকেই একে অপরকে চেনেন কিন্তু দুই সালে বান্টি আর বাবলি ছবির গান রে করতে গিয়ে অভিষেক নাকি বুঝতে পারেন উনি ঐশ্বর্যের প্রেমে পড়েছেন কিন্তু উনি সেই কথা জানাননি এর পরের বছর এর পরের দুই বছরে তারা দুজনে একসঙ্গে তিনটি ছবিতে অভিনয় করেন গুরু ওমারাও এবং ধুমতু ফলে দুজনে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পান এর মধ্যে ঐশ্বর্য অভিষেকের অন্য চোখে দেখতে শুরু করেন অবশেষে টরেন্টোতে গুরু ছবির প্রেমিয়ারের পর নিউ ইয়র্কে অভিষেক ঐশ্বর্যকে হাঁটু গেরে বসে আংটি দিয়ে একেবারে ফিল্ম স্টাইলে প্রপোজ করেন অ্যাস সঙ্গে সঙ্গে সেই প্রপোজালের সম্মতি দেন শুনলে আশ্চর্য হবেন অভিষেক কিন্তু অ্যাসকে কোনো দামি হীরার আংটি দেননি এই সময় উনি গুরু ছবিতে ব্যবহৃত একটি আংটি দিয়ে প্রপোজ করেছিলেন অবশেষে বিশ এপ্রিল দুই সালে বিয়ে করেন তারা অন্য যে কোনো দম্পতির মতো তাদের জীবনও ভালো খারাপ দুটোই এসেছে কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে তারা তা কাটিয়ে উঠেছে যেমন ধরুন অভিষেক কারবা প্রথায় বিশ্বাস করেন না কিন্তু যেহেতু ঐশ্বর্য এই প্রথা মানেন তাই অভিষেক প্রতি বছর সেখানে থাকুক না কেন এই দিন স্ত্রীর সঙ্গে থাকার চেষ্টা করেন আবার শোনা যায় ঐশ্বর্য শুধুমাত্র অভিষেকের মতামতকে সম্মান জানাতে যাজবা ছবি দিয়ে আবার কামব্যাক করেন ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরো নতুন নতুন সব ধরনের নিউজ পাওয়ার জন্য